সাগরিকায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে তিনশো ছয় রান জড়ো করে বাংলাদেশ দলের পক্ষে শতক হাকান লিটন দাস একশো বলের মোকাবেলায় ষোলোটি চার ও দুইটি ছয়ের সহায়তায় একশো রান করেন লিটন মুশফিকুর রহিমও পৌঁছে গিয়েছিলেন তিন অঙ্কের কাছাকাছি সাজঘরে ফেরার আগে তিরানব্বই বলে ছিয়াশি রান করেন তিনি হাকান নয়টি চার দ্বিতীয় উইকেটে লিটন ও মুশফিক গড়েন দুশো দুই রানের পার্টনারশিপ ম্যাচ সোরা হয়েছেন লিটন জয়ারের লক্ষ্যে খেলতে নেমে চৌত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল চতুর্থ উইকেটে নব্বই রানের পার্টনারশিপ গড়েন রহমত শাহ ও নাজিবুল্লাহ জাজরান অর্ধশতক হাঁকিয়ে দুজনই ফেরেন সাজঘরে রহমত একাত্তর বলে বাহানো ও জাদ একষট্টি বলে চুয়ান্ন রান করেন এরপর মোহাম্মদ নবী ও রশিদ খান চেষ্টা চালালেও দলের হার ঠেকাতে পারেননি পঁয়তাল্লিশ দশমিক এক ওভারে অল আউট হওয়ার আগে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় দুশো রান বাংলাদেশের পক্ষে আহমেদ সাকিব আল হাসান দুটি করে উইকেট করেন বিশ্বের প্রথম দল হিসেবে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে একশো পয়েন্টে এখন বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়ে দশ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ আর এই ম্যাচে জয়লাভ করতে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে টাইগাররা সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে চার উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ আজকের ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে অষ্টআশি রানে হারিয়ে অর্জন করে নেয় আরও দশটি পয়েন্ট আর তাতেই ইতোমধ্যে আইসিসি সুপার লিগে চোদ্দ ম্যাচের মধ্যে দশ ম্যাচে জয়লাভ করে একশো নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয়লাভ করে ইংল্যান্ডকে সরিয়ে একশো পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ পনেরো ম্যাচে পঁচানব্বই নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বর্তমানে রয়েছে ইংল্যান্ড পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ভারত বারো ম্যাচে তাদের পয়েন্ট ঊনআশি এছাড়াও আট ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আফগানিস্তান